हेलो एवरीवन, आमी अर्जुन, वेलकम बैक टू माय चैनल वंस अगेन। तुम्हारा जा जरा भाबछो आमी पहाड़े छिलाम, जंगले छिलाम, ওখান থেকে হঠাৎ মাঝখানে এত সুন্দর জায়গাগুলো কি করে চলে আসলাম। তাদের বলে দিচ্ছি ট্রাভেলিং ব্লগস আসবে, ওগুলো আসবে, কিন্তু এখন আমি এখন শিলিগুড়িতে আছি অ্যান্ড শিলিগুড়ি আটো আড্ডা ক্যাফেতে আছি। এখানে দিওয়ালির জন্য স্পেশাল একটা বিরিয়ানি ইন্ট্রোডিউস করা হয়েছে, কলকাতা বিরিয়ানি অ্যান্ড উইচ ইজ হেভি ভেরি টেস্টি। কাবাবস আছে তার সাথে সাথে অ্যান্ড বাকি মেনুজে আরও অনেক কিছু আছে, কিন্তু আজকে আমি স্পেশালি আসছি বিরিয়ানি ট্রাই করার জন্যে। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আচ্ছা, আমার সাথে এই ব্লগে আমার দুইজন বন্ধু, তুমি চেনো, তোমরা দাদা তোমরা চেনো, হাই রাজদীপ, আমি ভুলিনি, হয় মাঝে মাঝে রোহিত, আরে রোহিত স্যার, আমাদের প্রিয় রোহিত স্যার, ইয়ার এই বোকা আমাদের হাকাও মিস্টার রাজদীপ দা, আর আমাদের আরেকজন বন্ধু, নতুন বন্ধু সোনিয়া। একটু তোমাকে একটু হাই বলে দাও। হাই, আমি কেমন আমাকে একটু ভালো বলে দাও। জেনে নেওয়া যাক কেমন লেগেছে ওর বিরিয়ানিটা। হ্যাঁ বলো, কেমন লেগেছে বিরিয়ানিটা? খুব ভালো। একটু আমাদের খেয়ে দেখাও, একটু ইমোশনের সাথে ডিসক্রাইব করে দেখাও। ম্যাডাম রিভিউ দিয়ে দিয়েছে, ম্যাডামের জোর থেকে টিক মার্ক। ওর রায়তা পছন্দ না, কিন্তু তাও রায়তা, ওর বললো রায়তা খুব পছন্দ, তো এই রায়তাটা খুব পছন্দ হয়েছে, তাহলে ভাবতেই পারো কয়টা অসম। আমি এখনো ট্রাই করিনি, ওর তার আছে জন্য ও খেয়ে বেরিয়ে যাবে, আমি আমি খাবো এরপর অ্যান্ড তারপর আমি প্রপার রিভিউটা দিব। ততক্ষণ আমি ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। ততক্ষণ ও ক্যাফেটা ঘুরে একটু নিজের ক্যালোরিজ কমিয়ে নেবে, যাতে বিরিয়ানিটি খেয়ে ক্যালোরিজটা আবার মেকআপ করতে পারে। আচ্ছা, এখন আমি এখানে রেস্টুরেন্টের ওনার সুজয়দা অ্যান্ড আদিত্যদা হচ্ছে আমার আদিত্যদা, তুই আমি জানতে পেরেছি তার ব্যাপারে। তো আমি জানতে, সুজয়দা, এই নতুন ইউনিক যে আইডিয়াটা, 100 rupees এর বিরিয়ানি এখন অত কম জায়গায় বলে অনেক জায়গায় পাওয়া যায় না, তো এটার কনসেপ্ট একটু যদি বলো। কনসেপ্টটা কিছুই না, আমরা প্রথমত ভালো খাবার দিতে চাই, রিজনেবল প্রাইস, তো সেটাই মূল উদ্দেশ্য। শিলিগুড়িতে অনেক জায়গায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, তবে প্রাইসটা একটা হয়তো কনসার্ন হয় সবার ক্ষেত্রে, সবসময় অ্যাভেল করা যায় না, তো এটাই একটা বড় উদ্দেশ্য যে আমরা একটা রিজনেবল প্রাইসে ভালো বিরিয়ানি উইথ ভালো কোয়ান্টিটি আমরা দিতে চাইছি, সেটাই উদ্দেশ্য। এখানে শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়? আপাতত আমরা চিকেন বিরিয়ানি স্টার্ট করছি, কেননা এটা আমরা জাস্ট গতকাল থেকে স্টার্ট করেছি, তো এটা ধরো আমরা কন্টিনিউ করবো এবং প্রাইসটাকে আমরা এটাই রাখার চেষ্টা করবো, এটাই রাখার চেষ্টা করবো। এটার সাথে আর কি, এর সাথে এই মুহূর্তে বিরিয়ানির সাথে মানে চিকেন বিরিয়ানির সাথে আমরা যেটা শর্টলি স্টার্ট করবো, কাবাব স্টার্ট করবো, চিকেনের বিভিন্ন রকম কাবাব, মাটন বিরিয়ানিও আমরা শর্টলি আনবো, সাথে নান থাকবে, আরও কিছু আইটেম দেখা যাচ্ছে, মোটামুটি এই ধরনের আইটেমগুলো, একটু ইন্ডিয়ান ভাষা, মোগলাই ভাষা। ওকে, তারা থেকে জেনে নিলাম কী কী পাওয়া যাবে, আমি জাস্ট এখন টেস্ট করে জানবো আমার কেমন লাগলো। তোমরা অবশ্যই তোমার ফ্যামিলির সাথে এরকম একটা সুন্দর জায়গায় একদম একটা কি বলবো পিছন ইয়ার্ডের মধ্যে স্টোনস একদম রিয়ালিটিকে দেখাচ্ছে এখানটায়, তোমরা অবশ্যই এখানে আসো, ফ্রেন্ডসদের সাথে আসো, ফ্যামিলির সাথে আসো অ্যান্ড খাওয়ার এখানটা চেক আউট করো। চলো এখন টেস্ট করা যাক বিরিয়ানিটা। একটু আলু নিলাম, একটু রাইস, হ্যাঁ
even do right now. বুঝলাম সোনিয়া তো রায়তা রায়তা কেন করছিল। হ্যাঁ, তো আটটা থেকে আমরা বেরিয়ে গেছি। ওখানকার বিরিয়ানিটা ভালো ছিল, প্রাইস অনুযায়ী ভালো ছিল। অ্যান্ড আমার যেটা বেস্ট পার্ট লেগেছে, খুব লাইট ছিল, বিকজ আমি তো একটু, অ্যাকচুয়ালি আমি না, আমি আমার বন্ধুরা তো একটু বেশিই খাই, তো সকালবেলা ওটার অনেক রেপুটেশন থাকে। লাইক আমি ওখানটা বিরিয়ানি খেয়ে অন্য জায়গার থেকে আবার বিরিয়ানি প্যাক করে নিয়েছি খাবো বলে। যাই হোক।